নমস্কার, বিগ নিউজ 24x7 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌনশ্রী। নজর রাখবো এই মুহূর্তের খবরে। আজ বন্ধ থাকতে চলেছে 60 নম্বর জাতীয় সড়কের কংসাবতী নদীর উপর অন্যতম গুরুত্বপূর্ণ বীরেন্দ্র শাসমল সেতু। বৃহস্পতিবার রাত্রি 11টা থেকে সোমবার রাত্রি 11টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এই সেতুর উপর। বীরেন্দ্র শাসমল সেতুর লোড টেস্টিংয়ের জন্যই 17 থেকে 21 আগস্ট এই ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে, আর এমনটাই জানিয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। এবার 60 নম্বর জাতীয় সড়কের কংসাবতী নদীর ওপর অন্যতম গুরুত্বপূর্ণ বীরেন্দ্র শাসমল সেতুর রাত্রি 11টা থেকে সোমবার রাত্রি 11টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বুধবার মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরী। এদিন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের উপস্থিতিতে জেলা শাসক জানান, মূলত মেদিনীপুর শহরের উপকণ্ঠে কংসাবতী নদীর ওপর বীরেন্দ্র শাসমল সেতুর লোড টেস্টিং এর জন্য 17 থেকে 21 আগস্ট এই ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। তবে যে সমস্ত জরুরি পরিষেবার যানবাহন রয়েছে তা ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, এই ব্রিজের লোড টেস্টিং এর জন্য যে 4 দিন ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে তার বিকল্প হিসেবে মোট 13টি ডাইভারশন পয়েন্ট। যেহেতু এটি 60 নম্বর জাতীয় সড়কের ওপর অতি গুরুত্বপূর্ণ ব্রিজ, তাই সকলকে আগামী 4 দিন কষ্ট সাধন করার আবেদন জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। তবে খড়গপুর থেকে রানীগঞ্জ যেতে হলে প্রায় 150 কিলোমিটার ঘুরপথে যেতে হবে যানবাহনগুলিকে। প্রসঙ্গত 2022-এর জুন মাসে তৎকালীন জেলা শাসক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিলেন এই ব্রিজটির মেরামতের প্রয়োজনের কথা, এবং তখন থেকেই এই ব্রিজে নিষিদ্ধ ছিল 8 টনের বেশি যান চলাচল। গত 13 মাস ধরে সেই ব্রিজের মেরামতের পর এবার লোড টেস্টিং এর ভারী যানবাহন চলাচলে ছাড়পত্র দিতে পারে জেলা প্রশাসন বলেই জানা গেছে। তো আপনি জানেন যে বীরেন্দ্রনাথ শাসমল ব্রিজ, হুইচ ইজ অলসো নোন অ্যাজ মোহনপুর ব্রিজ, সেটা খুবই একটা ইন্টিগ্রাল পার্ট আমাদের এই এখানে টেলি কমিউনিকেশনের জন্য। ট্রান্সপোর্টেশন একটা খুব ইম্পর্টেন্ট মিনস, তো সেটাকে আমাদের বাইপাস করে 4 দিন চালানো, ইটস এ হেভি টাস্ক। অ্যান্ড আমি সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ হেল্প আস ফর এ বেটার ফিউচার। এই ব্রিজটি তৈরি হলে আমরা সবাই এই ব্রিজটা যখন ফুল ক্যাপাসিটিতে ফাংশন করতে পারবে, তার জন্য যে সুবিধা, তার জন্য যে আমাদের বিট ইন্ডাস্ট্রি সাইড, বিট লোকাল পিপল সাইড, সবাই যে সুবিধাটা হবে, আই উইল রিকোয়েস্ট এভরি ওয়ান যে আপনারা এটাকে এগিয়ে আসুন এবং এগিয়ে এসে আমাদেরকে এটা করে দিতে দ্রুততার সাথে সাহায্য করুন। বেসিক্যালি আমাদের পুরো জেলা জুড়ে ডাইভারশন পয়েন্টস থাকবে। মেছোগ্রাম সাইড একটা, ওখান থেকে আমাদের দাসপুর থেকে যে গাড়িগুলো টুয়ার্ডস খড়গপুর মাউন্টস আসবে, সেটা কিন্তু আমাদের মেছোগ্রাম সাইড থেকে ডাইভার্টেড হবে। সো অ্যাজ দিস, যে গাড়িগুলো আমাদের শালবনি সাইড থেকে বা দাঁতন সাইড থেকে যে গাড়িগুলো আসবে, সেগুলো তাদের রেসপেক্টিভ ডাইভার্শন পয়েন্ট। ফর এক্সাম্পল শালবনি সাইড থেকে যারা আসবে তারা কেশপুর দিয়ে বেরিয়ে যাবে টুয়ার্ডস এগেন মেছোগ্রাম হয়ে তাদেরকে ডিটুর করতে হবে। তো 4 দিন আমি রিকোয়েস্ট করবো, খুব আর্জেন্সি যদি না হয় তো তাদের যে ইন্ডাস্ট্রিজ রিলেটেড যেগুলো থাকে, নন পেরিশেবলস যে আইটেমস বা নন পেরিশেবলস যে গুডসগুলো থাকে, যদি সম্ভব হয় কিছু দিনের জন্য, 1-2 দিনের জন্য ডিলে করে যাওয়া, আদারওয়াইজ হ্যাভ টু টেক এ ডিটুর। আর এটা ছাড়া আমাদের প্রত্যেকটি পয়েন্টে টাউনে যাতে কোনোভাবে সমস্যা না হয়, আমরা স্পেশালি এম্পাসাইজ করেছি এইটাতে, যে আমাদের টাউন যে সেন্ট্রিক, যেটা আমাদের মিদনাপুর টাউন এবং খড়গপুর টাউন, তাদের ইন্টারনাল যে মুভমেন্টসগুলো হয় যেখান থেকে দুটো শহরের যা যাতায়াতের জন্য যেগুলো থাকে সেগুলো থাকবে। এবং আমরা একটা যে নদী পথে একটা রাস্তা আমরা ছিল, ওখানে পানা ছিল, সেটাকে সরিয়ে সেটাকে আমরা বাস থেকে ইভেন টুডে আফটারনুন অনওয়ার্ডস আপনারা দেখবেন সেটাও অলরেডি অ্যাকশনে চলে আসছে, মানে অ্যাকশন মিনস ইন কাইন্ড অফ অপারেশনালাইজেশনে চলে আসছে। সো দিজ আর অল ব্রডলি, এবং আমরা ডিটেলসে ভিসির পরে, আই মিন প্রেস কনফারেন্সের পরে আমরা শেয়ার করব, যেখানে ডিটেলস আপনারা পেয়ে যাবেন যে কোন পয়েন্টস থেকে কোন পয়েন্টসে আমাদের এই ডাইভার্সনগুলো থাকছে। মানে লাস্ট আই ওয়ান্ট টু অ্যাড কি প্রত্যেকটি ডাইভার্সন পয়েন্টে আমাদের সাফিসিয়েন্ট পুলিশ পার্সনাল থাকছে 24/7, ওকে, সো দ্যাট কি কারোর জন্য কোনো কনফিউশন না হয়। মেনলি আমাদের একটা কনফিউশন পয়েন্ট থাকছে মেছোগ্রাম। আপনাদের মধ্য দিয়ে আমি যারা কমিউটার সার্ভিস সবাইকে আমি রিকোয়েস্ট করব যে মেছোগ্রাম সাইডে থেকে যারা আসবেন, প্লিজ বি এনশিওর কি তারা যেন টেক এ রাইট টার্ন অ্যান্ড কাম থ্রু দাসপুর, দাসপুর দিয়ে আমাদের কেশপুর হয়ে আমাদের টাউন দিয়ে পাস করে দে ক্যান গো, সো ডাজ দিস। সেই সেই ক্ষেত্রে আপনার দাঁতনের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হবে, আমাদের ইন্টারস্টেট যে বর্ডার সেখান থেকেই সেন্সিটাইজ করা হবে ইন কেস অফ দাঁতন। আর ইন কেস অফ আপনার যেটা দাসপুর সাইড থেকে আছে, আমরা ইস্ট মিদনাপুরের সাথে অলরেডি আমরা কথা বলে নিয়েছি, দে আর অলসো বিন ব্রিফড অ্যাকর্ডিংলি, এবং তারাও সেই মতো করে মেনে সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে আমাদেরকে সাহায্য করে।
That's all from my end. You will get a separate copy. And thank you for all. আপনার খুব ভালো আমাকে উইশ করেছেন ইচ এন্ড এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমাকে উইশ করেছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, ভালো লাগলো আমার আর কি। আই হ্যাভ এ ভেরি লাভলি মেমোরি অ্যাকর্ডিংলি, তাই তো? হ্যাঁ বলো। ছবিটা স্যার কোনটা? না না, ওগুলো এমার্জেন্সি ভেহিকেল চলবে, এমার্জেন্সি ভেহিকেল চলবে। আমরা চেষ্টা করছি ছোট গাড়ি যেগুলো ওই যে কি বলো ওটাকে আপনাদের ওই মোটরসাইকেল অ্যান্ড অল, সেগুলো আমি চেষ্টা করছি মানে পথচারী তো একটু মানতেই হবে, মানে বারবার পথ পেডেস্ট্রিয়ান অলসো, বাট সেটা আমাদের ফার্স্ট টু ডেজ তো স্ট্রিক্টলি হবে, তারপরে দ্য মোমেন্ট এটা আর একটু একটা স্টেবিলাইজেশন করলে দেন লোকাল নিডসের উপরে বেস করে আমরা ওটাকে সমাধান করবো। অ্যাম্বুলেন্স চলবে, আমরা মেডিকেল ভেহিকেল গুলো মানে উইল এনশিওর কি দেয়ার বিল জানি। আমি তোমাকে ডিটেলস দিয়ে দেবো, আমি বড়টা ঠিক হবে না, সরকারি ব্যবস্থা থাকবে না, প্রাইভেট কিছু ব্যবস্থা থাকবে, দে হ্যাভ টু কমিউনিকেট। ওটা মেইন ওয়ে অফ কমিউনিকেশন করলে হবে, ওটা তো একটা মানে কি বলি, এটা একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, এটাই থোড়ি মেইন অ্যারেঞ্জমেন্ট।